যেই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, যেই বাংলার জমিন শাহজালাল ইয়ামানির জমিন, এই বাংলার জমিনে শয়তান মোদি কসাই মোদি এই বাংলার জমিনে পা রাখবে এটা মুসলমান মেনে নেবে না, কথা বলেন থাকবে না। এ মুসলমানের সন্তান, 18 কোটি মানুষের 36 কোটি জুতা রেডি রাখবা, যেই মুহূর্তে নাকি শয়তান মোদি কুত্তা মোদি বাংলার জমিনে পা রাখবে, ওরে মারতে মারতে বাংলা ছাড়া করবো, কথা বলেন ঠিক কেনা? কারণ যেই মোদির হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হয়েছে ওই বাংলাদেশে দাওয়াত খাইতে আসবে, আর মুসলমানের সন্তানগুলো চেয়ে চেয়ে দেখবে এটা হতে পারে না, এটা হতে পারে না। এই বাংলার জমিন ওলামাই কেরামের জমিন, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামানির জমিন, এই বাংলার জমিনে 90% মুসলমানদের জমিন, এই বাংলার জমিন নাস্তিকগুলা আজকে নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এটা মুসলমান মেনে নিবে না। যত কষ্ট হোক যদি আমাদের আন্দোলন করতে হয়, রাজি আছেন না? মোদিকে হটাইতে হলে আমাদের আন্দোলন করতে হলো, আমরা করব। এবাজান এখন দিলটারে নরম করে দেন, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন আজকে লেখছে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায়, যারা চলে গেছে আমাদেরকেও কিন্তু এমন একদিন চলে যেতে হবে। মাজান রে আমার দিকে তাকান, কেবা হবে সঙ্গীত মার মরণে, কেবা হবে সঙ্গীত মার হাসরে, কেবা হবে সঙ্গীত মার মরণে, কেবা হবে সঙ্গীত মার হাসরে। বাজান রে আমার আল্লাহ যখন আজরাইলকে পাঠিয়ে দিবে, এ আজরাইল অমুক গ্রামের অমুক মানুষের জানটা তুমি কবজ করে নিয়ে আসো, আজরাইল যখন নাকি আপনার জানটা কবজ করার জন্য গো আপনার সামনে আসিয়া দাঁড়াবে, আজরাইলের চেহারাটা এত ভয়ঙ্কর গো ভাই জান, আজরাইলের এই কঠিন আকারের চেহারা দেখা আপনার চক্ষুটা বাজান উল্টায়া যাবে, আজরাইল রে দেখা বাজান অনেকের পানির পিপাসা লাগিয়া যাবে, আজরাইল যখন নাকি বাই যান আপনার কলিজার মধ্যে হাতটা ঢুকাইয়া আপনার রুহুটার যখন টান দিয়া নিয়া চইলা যাবে, আপনার আত্মীয় স্বজন বসে বসে কাঁদবে, আপনার ছেলে মেয়েরা বসে বসে কাঁদবে, একজনের ডাক দিয়া বলবে বাজারে যাও আর জন্য কাফনের কাপড় নিয়ে আসো, এক
একজনে বাজান আপনার জন্য গরম পানি করবে, একজন ডাক দিয়া বলবে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনো, এরে শেষ বিদায় জানাজার নামাজটা পড়ায়া দাও। ইমাম সাহেব যখন নাকি বাজান জীবনের শেষ বিদার জানাজার নামাজটা পড়ে দিবে, যখন নাকি শেষ বিদায় জানাজার নামাজটা পড়ে দিবে, চারজনই চার কান্দের মধ্যে যখন নাকি আপনারা উঠাবে, বাসার সামনে দরজার সামনে আত্মীয় স্বজন গুলা চিৎকার মারবে আমার বুড়ারিও না গো, কেউ বা বলবে আমার বাইরে কবরে নিও না, বাজান ঘরের মধ্যে চিৎকার মারবে আর কানবে তার কবরে নিও না, কে শুনবে কার কথা, স্বপ্নারে চার কান্দের মধ্যে উঠাইয়া ওই কবরের মধ্যে রেখে আসবে, বাজান কোনো বন্ধু সেখানে পাইব না, সেখানে একমাত্র বন্ধু আমার মাওলারে পাইবা, এ দুনিয়ার যুবক ভাইরা রে যদি মালিককে বন্ধু বানাইতে হয় তাহলে আমাদের নামাজ পড়তে হবে কি না, জোরে কান, নামাজ পড়তে হবে, যদি আল্লাহকে বন্ধু বানাইতে হয় আমাদের নামাজ পড়তে হবে কি না, জোরে বলেন, আপনারা যদি কথা জোরে কান তাহলে আমার একটু ভোল্টেজ বাড়বো, ওয়াজও চলবে একটু বেশি সময়, আর যদি আপনারা ঘুমাইয়া যান আমি একটু পরে ঘুমাইয়া মোনাজাত দিয়া চলে যান, মারহাবাগণ, অতএব কথা বলা যাবে, এ বাজার আমার দিকে তাকান, আমাদের এই কবরে যাওয়ার আগে আমাদের নামাজ পড়তে হবে কি না, ঠিকভাবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আজকে আমরা ওয়াজ দেই কিন্তু ঠিকভাবে নামাজই পড়ি না, কথাগণ, ওয়াজ শুই না যায় শুয়ে থাকুম ফজরে নামাজ পড়ুম না, একজনকে হুজুর ওয়াজ শুনতে তো ভালোই লাগে কিন্তু নামাজ পড়তে তো ভালো লাগে না, আছে না, এ বাজান গত বছর এক মাহফিলে গেছিলাম, মজার ঘটনা শুনবেন, গত বছর এক মাহফিলে গেছি, ইন্দিমিট টাইমে ওরা 33 জন যুবক মিলে একটা মাহফিল করে, তো আমাকে বললো হুজুর এই যুবকগুলা খালি মাহফিলই করে কিন্তু একক তো নামাজও পড়ে না, একজনে বললো হুজুর এদেরকে মাহফিলে পরে একটু ওয়াদা করেন এরা যেন নামাজ পড়ে, তা আমি বললাম তাই নাকি, কয় হ্যাঁ হুজুর, মাহফিল শেষ হইছে, মাহফিল শেষ হওয়ার পর আমি তাদেরকে ডাক দিলাম, এ যুবক ভাইরা তোমাদের নামে কমপ্লেন আসছে, তোমরা বলে এত বিশাল বড় ওয়াজ করো কিন্তু নামাজ পড়ো না, তোমরা ওয়াদা করো নামাজ পড়বা, সমস্ত যুবকগুলো হাত তুলছে হুজুর ঠিক আছে নামাজ পড়ো, তো এই বছরও কয়দিন আগে মাহফিল গেছে, এই বছর আমাকে দাওয়াত দিয়েছিল, তা আমি গেছি, যাওয়ার পরে আমাকে বলতেছে হুজুর, পাশে একজন বলতেছে হুজুর গত বছর যে আপনি ওয়াদা করাইছিলেন যে সবাই যেন নামাজ পড়ে, সবাই ওয়াদা করছিল কিন্তু হুজুর একজনও নামাজ পড়ে না, তা আমি চিন্তা করলাম তাই নাকি, কহ হুজুর তাই, তো আবার মাহফিল শেষে আমি সব যুবকদেরকে ডাক দিলাম, এ যুবক ভাইরা আপনারা সবাই ওয়াদা করছিলেন যে নামাজ পড়বেন, তা নামাজ কেন পড়েন না আপনারা, এক যুবক ডাক দিয়া হুজুর আমরা ওয়াদা করছিলাম নামাজ পড়ুম কিন্তু কবে থেকে পড়ুম এটা তো কই নাই, বুঝেন কি চালাকের চালাক, মানে আমরা নামাজ পড়ুম হুজুর কবে থেকে পড়ুম এটা তো কই নাই,
আমি হাও কাছে ফেলতু তো চিন্তা করে দেখলাম যেই ভুল গত বছর করছে এই ভুল আর এই বছর করা যাবে না এবছর বলছে এ যুবক ভাইরা এবার কা ওয়াদা করো কালকে ফজরের থেকে তোমরা নামাজ পড়বা তখন একজনে কয় হুজুর ওসালাক আছে কথা কয় না এ বাজান অতএব আপনার এমন ওয়াদা কইলেন না ওই যে এদের মতন যে হুজুর নামাজ পড়ুম কবের থেকে পড়ুম মরলে পড়ুম এই ওয়াদা কইলেন না অতএব ওয়াদা হবে ইনশাল্লাহ আগামী কালকে ফজরের থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কথা কন ঠিক কিনা নামাজের ফজিলত আছে না নাই আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরাইরাকে ও আবু হুরাইরা একটা মানুষের দরজার সামনে যদি নহর থাকে আর এই নহরের মধ্যে যদি কোনো মানুষ পাঁচবার গোসল করে ওই মানুষের শরীর কি ময়লা থাকতে পারে না আবু হুরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ না যেই মানুষটা পাঁচবার গোসল করে ওই মানুষটার শরীরে কেমনে ময়লা থাকে আমার নবী বললেন ও আবু হুরাইরা ও আবু হুরাইরা একটা মানুষ যদি পাঁচবার গোসল করলে তার শরীরে যদি ময়লা না থাকে যে ব্যক্তি নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার জীবনে গুনাহ থাকতে পারে না আল্লাহ আকবার বলেন আল্লাহ এ যুবক ভাইরা আল্লাহ নবী আরেকটা হাদিস আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামতি সলাহ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে কথা কন ঠিক